বড় সাহায্য পায়। আমার সৈয়দ আলম খান আছে, শাহসেমন আছে, হাবিবুর রহমান আছে, উপস্থিত আমাদের বাসস্থ যতদিন এসে সাহসেন মহাপুর উপস্থিত আমার মেজু ভাই কয়েকজন দেখা করছেন, ছোট ভাই আমি অসুস্থ তিনি লোকজন দেখা ফেরত করছেন, তিনি স্ত্রী আসতে পারেন না। আর আমার সৈয়দ মজুর রহমান আছেন, সেখানে আপনারা ভালো আছেন সবাই? ভালো আছে। আমাদের কিন্তু আজকে অনেকে অসুস্থ আসতে পারে নাই, দুজন আছে অন্য অসুস্থ। আর বড় সাহায্য বড় ভাই যান রাজীব রহমান দোয়া করবেন, অনেক কাজই আছে, দুদিন অন্য লক্ষ লোক দেখা করেছেন তিনি, তারপরে এখানে এসেছেন। আমাকে বলেছে আসবো না, আমরা সুখে দুঃখে সবসময় সবাই ছিলাম, যে মানুষটি সারা জীবন আমার পাশে ছিল তিনি ছিলেন সৈয়দ হাবিবুর রহমান মজুমদার। আর সবচেয়ে বেশি যার ছায়া মহাম্মদ পেয়েছি তিনি হলেন আমার মুর্শিদ কেবলা দেওয়ান সৈয়দ শফিউর রহমান আলহাসানী কেবলা, ওনার সমর্থন সারা জীবন ছিল। আজকে অনেক কথা ছেড়ে ছোট সাহায্যটা মনে ফেলে তিনি সেদিকে একটু পরে যাব, যেহেতু শফিউর জন্মদিন বাংলাদেশের জন্মদিন উনি নিষেধ করে দিয়ে গেছেন ওনার অরস হবে না, তা আমরা ওনার অরস করি না, তাই না? ওনার জন্মদিন ওনার জন্য লক্ষ 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 একটু জড়ো হই, একটা জিনিস খেয়াল রাখবেন। আমি কিছু জিনিস এখানে করেছি সব জায়গাতেই, যে আজকে আদান হচ্ছে, মিলাদ বাঙালি হচ্ছে, কেয়াম হচ্ছে, আমি মাইকন করবার নিয়ে আগে বলতেছি, যে আগে আগে মাইক বাজতো সারাক্ষণ গান বাজনা শুনে যেত। আমার বক্তব্য হচ্ছে সোজা, আপনারা যারা আছেন যে ব্যাপারে হোক ব্যাগের ক্ষেত্রে সমগ্র ব্যবহার করে এখানে শেখ কোরআন বাড়ি আমরা ঠিক করেছি যে মাইকে কোন মা দিলাম না, মাইকে শুধুমাত্র মিলাদ শরীফ হবে, আদান হবে, ওয়াজ হবে, আর স্নান করতে আপনারা সারাক্ষণ জিজ্ঞেস করেন আপত্তি নেই, কিন্তু এখানে কেউ তসবিহ তাহলিল করে, কেউ কোরআন শরীফ করে, কেউ নামাজ পড়ে, কেউ সারাক্ষণ আপনার করবে ওই যে নবানি নামাজ পড়ে, প্রত্যেকের অধিকার আছে আমাদের দেওয়া, ঠিক কিনা? তাই আমি এটা ঠিক করেছি। আমি গতবার এই দপ্তর অফিস আসছিলাম, অনেক মাইক খুলেছে পুলিশ পাঠিয়ে, গতকাল রাস্তার নাম বলবো না, আমাদের বাইরে নামে কয়েকজন মাদক যে পুলিশগুলো পাঠিয়ে সেই মাইকটা আমি বন্ধ করেছি, কারণ নিজের ঘরে যদি না করি অন্যদের ঘরে হাত দেওয়ার আমার কোনো উপায় নেই, তাই আগে যদি করতে হয় নিজের ঘর ঠিক করতে হবে। এইটা একই হতে আপনারা সমগ্র বাংলাদেশের মেনে চলবেন,
যাদের মাহফিল সেখানে পাঁচ নামাজ এবং এসব নামাজের পরে আপনারা সামা মাহফিল করেন যদি পারিপার্শ্বিকতা ঠিক থাকে না, কারণ এইটা আমাদের জন্য ফরজ এবং তাড়াতাড়ি ওই এলাকায় যদি আপনার মারামারি করবেন তা করতে হয় তাহলে আপনাকে চিন্তা করতে হবে। এটা আমি সবার জন্য বলতেছি, আমি আরো কঠোর হবো আগামী দিনে, আরো কঠোর হবো যাতে এই ধরনের কোন কর্মকাণ্ড না হয়। মাইজন করালে কোরআন সুন্দর বাইরে না, সেগুলি মধ্যে মাইজন করলে আমাকে শিক্ষা দিয়ে গেছেন। মাইজন করালে কোরআনের বাইরে না, হাদিস শরীফের বাইরে না, মাইকরিকা মাইজন করিয়া কোরআন সুন্দর ভিত্তিতে নির্ভর করে এবং তার উপরেই ভিত্তিতে দাঁড়িয়ে আছে। কোরআনে যায় না আমরা তা করি না, অনেক মানুষ জিকির করেন দাঁড়ায় করেন কেন, আরে কোরআনে আছে তাই করি। কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাঈদাতুল সালাত সুবহানাল্লাহ, এই আমরা আপনাদের কথা বলি, আমি আজকে ওয়াজ করার কথা না একটু করে বললাম। ফাঈদাতুল সালাত, তোমরা যখন আল্লাহ বলছেন নামাজ সমাপ্ত করবা তখন সম্পর্কে বাস করুন না, আমি আল্লাহ জিকির করো এইভাবে করবা, শিক্ষা দিচ্ছে করে এ মাও দাঁড়ায় দাঁড়ায় করো, যদি না পারো মাপাও বসে বসে করে, তাও যদি না করো বলা ভূমি দেখুন শুয়ে শুয়ে করো। নামাজের তাজা আছে, জিকিরের কোন তাজা নাই। এই যে নিঃশ্বাস আমি নিচ্ছি, এটা আমি কি বললাম কত দিতে বললাম পিসায় দাঁড়াইছি বাস্তব বাকি এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি, এই মাগের থেকে ধরে দেওয়ার ক্ষমতা আমার আছে, চেয়ারে বসার ক্ষমতা আছে, আল্লাহ আদ্রকে বাধা দিল আমার এই মুহূর্তে মৃত্যু নিশ্চিত। তাই মাঝবানের শিক্ষা হচ্ছে প্রত্যেকের নিঃশ্বাসে সুপ্রিয় দেখো আলহামদুলিল্লাহ, আমার পিতা আমার মুসিদকে একটি শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যখন যে অবস্থাতে থাকি না কেন সে তখন সেটাকে আলহামদুলিল্লাহ তোমার সুখে আদায় করে, কারণ ভালো থাকার আমার ক্ষমতা নাই, খারাপ থাকার ক্ষমতা নাই, দুটোই আমরা খারাপ যদি হয় আমরা বলবো। এটা সবুজ বলে মানে শিক্ষা আমাকে বলেছেন, এর চেয়ে তো খারাপ হতে পারত, এর চেয়ে খারাপ হতে পারত, তা খারাপ যেটা আছে সেটাও আল্লাহর মধ্যে, আল্লাহ শক্তি আদায় করি তোমার ধৈর্য ধারণ করার শক্তি বল কোথাও, সবাই বলুন না আমি। তবে একটা কথা বরণ করে দিতে চাই, আপনার আমার নাম মনে আছে সবাই? হ্যাঁ, আমার নাম জানেন? অনেকে মনে হয় ঢাকা শহরে ভুলে গেছে আমার নাম, আমার নাম সৈয়দ নজরুল হোসেন মাইজমন্ডারি, এই ঘটনা মনে রাখতে সবার জন্য মঙ্গল। 1991 সালে আমি প্রথম এমপি হই, আজকে 31 বছর হয়ে গেছে, দেশ অনেক এগিয়ে গেছে। এই বাংলাদেশ মাইজমন্ডার ধর্মশালি মুক্তিযুদ্ধের গাড়ি ছিল আজকেও আছে, আমার তখন আমার ভালো লাগে অনেক কথা বলেছে সরকার, আমার কোন বিরোধ নাই, এটা ভুল তথ্য বাসি বাজারে মনে করো, আর এখানে পুলিশ করে সব খাওয়া দাওয়া বন্ধ করে দাও কত বড় বাজার, আর সব বাসি বন্ধ করো, সরকার আমার কোনো নাই বিরোধ নাই, আমি চলাচলই করতে আছি এখনো আছি, সরকার কোনো গন্ডগোল নাই। অনেকে বলে করেছে যে আজকে কোন আপনার বলা দিতে বলতে পারছে না, যা বলা ঢাকা দিয়ে বলব, কারণ ও ব্যাখ্যা যেন আমি ব্যাখ্যা দিচ্ছি, 39 কোটি কত লক্ষ টাকা 40 কোটি টাকার কাছাকাছি, আপনাদেরকে প্রশ্ন করি 40 কোটি টাকা নিলাম, নেওয়ার পরে যদি 65 কোটি টাকা জমা দেওয়া হয় তাহলে কি টাকা আত্মসাত থাকে? ওই মামলায় 75 কোটি টাকা জমা হয়েছে তার উল্লেখ করে না দুদক, দুদক নজরুল মাইজমন্ডারি চিনে নাই, যারা চিনে তারা ফোন করতেছে সরকারের বিভিন্ন জায়গার থেকে চামড়া সব ছেড়ে ফেলে বলবো।
মাইকনের গায়ে হাত মজামনে সাহেব কমিশনার সাইন করেছেন আপনার বাড়ির মাদারীপুর আমি সারাদিন তাদের তোদেরকে বলেছিলাম যে আপনার বাড়ি কয়টা কেন আমার মাইকনের গায়ে বক্তাকে বললে তোমার বাড়ির একটা করে পাবে কেন জিজ্ঞাসা করেছেন যদি আমরা ভোট পাওয়া দেই তোমার বাড়ির ইট দিলে ইট দিয়ে কবরে গেলে ব্যর্থ যাওয়া তোমার বাড়ির একটা ইট থাকবে না সারাদিন তাদের চৌধুরীকে আমি না বললাম মাইকনের বলেছিলাম একই কথা ওর কমিশনার সাহেব আপনার জন্য একই কথা সরকার থেকে সরকার আছে আমি বিশ্বাস করতে চাই সরকার এটা করে নাই তবে সরকার যদি কেউ জড়িত থাকে এরা ডাইরেক্ট তারপর এই টাকা ইয়েতে কি বুঝে ইনকাম ট্যাক্স সৌদর এটা কিন্তু ইয়েতে লেখা নাই কোন ট্যাক্স ফাইলে যদি লোনের টাকা উল্লেখ থাকে সরকারের কাছে আগের থেকে বলা থাকে তাহলে কোনো আর এটা কোনো অসুবিধার কিছু থাকে আগামী বিশ্বাস করে না ইতিমধ্যে আমার ডগন ডগন উকিল তৈরি আছে মিস্ত্রিরা যারা পড়া তারা কাজ করবে তাই না যে কালেজ যার সাথে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্টও এনবিআর এ ট্যাক্সের জমা দেওয়া আছে যদি কেউ করে থাকে ভুল খেলা খেলে গেছে আর লোকের কথা মাইকিনের কি জিনিস মানে ভুলে গেছে আমার জন্য অনেক দেশ কথা বলবে বিএনপিকে ঘরে ঢোকানো সম্ভব নজরুল বলবে মাইকমন আলীকে না খবর আছে এটা 1991 এটা এটা 2023 এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক দেশ তত্ত্ব করবে গভর্নমেন্ট এটা কেন হইল এটা ব্যাখ্যা দাও ওই দিন চলে চলে গেছে আমার সিট আমি ঠিক করি অন্য কেউ ঠিক করে না আমি কোনদিন আমার কেউ বলতে পারবে না আমি ক্ষমতা অপব্যবহার করে দেবার দেখিয়ে থেকে আমি তাহলে বলি না আমার অবস্থান করবো কিন্তু সরকার তো জানে আমার অবস্থান কি এবং আমার ছেলের অবস্থান কি তাহলে এটা হঠাৎ করে কেন হলো কোন হিসাবে গন্ডগোল আমার সাথে গন্ডগোল ওই মাদ্রাসা আমি আবার কি করলাম তাদের সাথে বসলাম সরকারকে সহযোগিতা করলাম না করিনি আপনারা পত্রিকা দেখেন নাই সবাই দেখছেন না করেছি আজকে বিএনপি এত ব্যবস্থা করেছিল সরকারের বিরুদ্ধে আমেরিকা সাথে ব্যবস্থা করেছিল সেটা ঠেকিয়েছেন সরকার আপনার না আপনাকে আমি সহযোগিতা করেছি বলতে বলে দিলাম মুখ খুললে অসুবিধা হয়ে যাবে আমার মুখ খোলা না আমি আপনাদের সাথে আছি এবং মানে প্রধানমন্ত্রী দেখাচ্ছি না এই সংসদের মাত্র আসতে পেরে এক মাসও মনে হয় নাই আপনার সাথে আমার কথা হয়েছে আমি আপনাকে বলেছি এবারও আপনার প্রধানমন্ত্রী হবেন নির্বাচন হয়ে যাবে এবং দুষ্ট বিবরণ আমার সমাজের ওনার সঙ্গে আমার বক্তব্যের মধ্যে বলেছে কি কথা এটা বলতেছি সমাজের সাথে বৈঠক হয় তোমার রাষ্ট্রপতির ব্যাপারে কথাবার্তা নিয়ে হয় তাহলে আমি বলেছি তবে প্রস্তাবে গেছিলাম পরবর্তীতে কি সেটা নিয়ে আজ সেখানে কথা বলবো না কারণ আমার সঙ্গে তো আমাদের একটা যে ইসলামী দলগুলিকে এখন আনতে চাচ্ছে তারা প্রত্যেক হচ্ছে স্বাধীনতা বিরোধী প্রত্যেকে দরবার বিরোধী প্রত্যেকে কি বিরোধী মাদার বিরোধী এরা নতুন তথ্য দিলাম এই জায়গায় আমি বাধা দিয়েছি আমি বাধা দিয়ে যাব একটা করে এমপি দিয়ে তাদেরকে সংসদে আনবেন নজরুল বিরোধ থাকতে সেটা হবে না কারণ তারা মাদার বিরোধী তারা কলিগত বিরোধী আরো তুমি বিরোধী এবং প্রদেশ বঙ্গবন্ধুকে বাবা দিয়েছে
ময়দানে দরবেন এটা আধ্যাত্মিকতার কেন্দ্র, একই কেন্দ্র আধ্যাত্মিকতার কেন্দ্র এবং বিতর্কিত করার জন্য যেমন ওদের নামে ইয়ে আছে আদি সন্তান নামে ইয়ে আছে লোন আছে এটাকে ব্যবহার করে আমাকে সাইজ করতে চেয়েছেন, সাইজ নিজেরও হয়ে যাবে আমি চাই তোমার আমি তোমার বড় বড় সাইজ আছি সুগন্ধের আর কোনো ইচ্ছা নাই মানে প্রধানমন্ত্রী না আপনি গণবন্ধ করেন না হয়তো আপনি জানেন না আপনি অগত হতে পারেন এটা আপনি চিন্তা করেন কি করবেন তবে আমি রিট করব আপনি নিষেধ করলে আমাকে নিষেধ করা হয়েছে কিন্তু আমি মৃতকের বিরুদ্ধে রিট করব কারণ রিট করার জন্য তাদেরকে দুদক কেউ চ্যালেঞ্জ করে না আমি চ্যালেঞ্জ করব কারণ আমরা আমার জন্য আমার ছেলের জন্য মাইজমানে যাওয়া শুরু কলম দিতে হবে তার চেয়ে আমাদের মরে যাওয়া ভালো এটা রাজনীতির জন্য বলি নাই কারণ আমার সাথে আমার নামে জমা দেখেছে স্কলে টিভির স্কলে বিভিন্ন জায়গায় মাইজমান দেব মাইজমানের জন্য না থাকতো এক কথা বলতে হবে মাইজমানের সাথে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টের খেয়াল রাখা উচিত ছিল সরকার সবাই মাইজমানের সঙ্গে কোটি কোটি লোক জড়িত এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লাখ কোটি কোটি জড়িত জড়িত আপনাকে বাধা দিয়েছে আমি বাধা নিতে চাই না আমি জানি তুমি ঠিক হয়ে যাবে আমার ছেলে বলেছে কি হবে জানি না আমি জানি কি হবে এই মামলা করা কিছুই হবে না কিছুই হবে না আমি মোমবাতি জ্বালাইছি তাতে কেস হয় তা কেন মোমবাতি জ্বালাইছি কেস না হলে আমি কথা বলতে পারবো না কেস না হলে কারণ এক কর্মচারী সবাই শুনতেছে দুদিকে যা বলে তা এবং কিছু মিডিয়া অতিরঞ্জিত করে বলতেছে আমাদের কথা তো বলে না কেউ কারণ আমার কথা বলার সময় তাই যদি দরবাসী আর কথা বাড়াবো না একটা কথা বলবো মাইজমানের দরবাসীদের বিতর্কিত করার চেষ্টা করবেন না এটা আমারও দরবার এই দরবারে আমাদের রেস্টুরেন্ট দরবার এই দরবারে যারা আসছে তাদের হাত তুলে গেছে হাত তুলে যাবে কেউ টিকে না টিকবেও না এটা কেন রাখতে হবে অতএব এটাকে যেও চেষ্টা করা হচ্ছে সরকার সাথে আমি নিজের দূরত্ব আমি চতুর্দল ছিলাম আছি এবং থাকবো এখন আগামী বারো এই চতুর্দল থেকেই আল্লাহ বাদশা রাখলে এই মাজেদার জন্য পরিচিত হয়েছেন আবার এখান থেকে আমি আবার ইলেকশন করবো নির্বাচিত হবো এমপি আবার হবো এবং বড় ভাই যে দর্শক ছিলেন এবার থেকে সবকিছু করে দিবেন এবং আল্লাহরে ভালো থাকুক আর মেয়েটা বাবা দূরে দূরে থাকে বাজি লাভ নেই হলো হ্যাঁ তোমার বাবার মতো সাহস আমার বড় ভাই সাহস অনেক আমার সাহস একটু বেশি ঠিক আছে তবে মনে রাখা উচিত ছিল এই বাজার বিভিন্ন যখন হয়েছে এই সবের কথা সেদিন লেখা হয়ে গেছিল এমন মাজার বিনিয়োগের সময় আপনার গণমেটের আমি ছিলাম এই আমি লোকেরা সবার ছিল এই সবের মতো আমরা করিয়ে ছেড়েছি আমি সেই নজর কথা মাইজমান্ডারে বললে চলবে না আমি সেই ব্যক্তি যে ব্যক্তি সবসময় সংগ্রহ ভাষা ডাক দিয়েছি আমি সেই ব্যক্তি যে ব্যক্তি জামাতের নিবন্ধন বাতিল করেছি আপনার সরকার আমার আওয়ামী আপনারা পারেন না সেটা করতে আপনাদের সাহস নাই কেস করার জন্য নিজের মুজাহিদের বিরুদ্ধে আমি কেস করেছি দুর্যোগের পক্ষ থেকে আমার কেসে নিজের মুজাহিদের বিরুদ্ধে আল্লাহ নবীর সাথে কি করেছে তোমার আলোচনা বিয়াদের স্থান ছিল একত্রে মানব ইসলামে ধর্ম অবনার কেস করেছি ধর্ম অবনার কেস যদি না করতাম তাহলে নিজের মুজার সাথে গ্রেপ্তার হচ্ছে না আমার কেসে গ্রেপ্তার হয়েছে সেই কেসে পরে আপনার সেটাকে
যুদ্ধবাজার কিছু নিয়ে গেছেন। আজকে পর্যন্ত আমি এবার সম্বন্ধে বলেছি, যদি আমি না করতাম আপনারা আজকে এই সবের বিরুদ্ধে করতেন না, ফাঁসিও হতো না। এই সব সাহস মাইজবান্ধের রক্তের আছে, আমরা মৃত্যু করি, আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে জয় করে আমরা চলি। আমরা যেদিন মরিদ হই সেদিন মৃত্যুকে জয় করে নেই, সেদিন আমাদের মৃত্যু হয়ে যায়। অতএব আমাদের মৃত্যু হয় নাই। আমি বিষয় বক্তব্য শুনে তাই একটি কথা বলব, সেই বাবার যে শিক্ষা, এই শিক্ষার দিকে আমাদের যেতে হবে। আর এটা নিয়ে কথা বাড়াবো না, আমি যাব, রিট হবে, দুদকটা চ্যালেঞ্জ করা হবে। একথাই জন্য বলতেছি সবার ভালোর জন্য, আমাদের আলাদা জানতে চেয়েছে, আমাকে ফোন করেছেন, দুঃখের কিছু নাই, কারণ আমরা কেউ টাকা মেরে খাই নাই। যদি চরিত্রায়ন করে দুদক করেছে আর দুদকের সাথে কে জড়িত সরকার হচ্ছে তাকে বের করে জনসমক্ষে নিয়ে আসা। আমি ঢাকা গিয়ে বলবো এখানে আল্লাহ মাইজবানের রাসূল হচ্ছে আল্লাহর দরবার, আল্লাহ নবীর দরবার, ঠিক কিনা? অনেক কালকে বলতে দিবে আল্লাহ দরবার কেন বললাম, আরে আল্লাহ রহমানের দরবার দিতে কেন আল্লাহ দরবার এখানে কেন সবাই আসে, গোসি মাসুল কেন আসে, আসে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? দয়াল সাহেব মহান করতে ইসলাম মহান করতে এবং সবার জন্য। তাই আমি বলবো যেখানে আঘাত আসবে, জামাতে আঘাত করাতে আমি দেখি সংসদ বলেছি শনিবার করে সংগ্রাম পুলিশ বেড়ে দেয় এত সত্যি এই বিষয়ে বলা যাবে না। আর জামাতের জন্য আর মাদার বিরুদ্ধে জন্য আর সারাত্র ভাব করে, ঠিক কিনা? এখন তো তার কথা শুনবেন না, আমার কাছে যোগাযোগ করবেন, মাইজবান্ধের কাজ চলবে, অনুগতার কাজ চলবে, যেখানে বাদল সেখানে রুখে দাঁড়াবো। ইনশাআল্লাহ আমাদেরকে ছাড় দেওয়ার কারো উপায় নাই। আমরা মাইজবান্ধারি, আমরা আল্লাহর, আমরা আল্লাহর রসূল হয়ে যাই, তোমরা রুহানি সন্তান আর তোমরা আল্লাহর রসূল, রক্তের ধারা। এর সত্য কেউ নাই, মাইজবান্ধারের সত্য কেউ নাই, আমাদের সত্য নাই। আমাদের সত্য হওয়ার আগে সত্য ধ্বংস হয়ে যায়, কারণ এই রক্ত পাড়ার তারা কোনো উপায় নেই। তাই আমি বলবো, অনুরোধ করব প্রধানমন্ত্রী আপনি আবার ক্ষমতা আসবেন, যত সহযোগিতা করেছি এখনো করে যাব, কারণ আপনার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মাইজবান্ধ দরবারও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি।